नमस्कार डिजिटल बांगलार पंचायत पंच नामे आपनादेर सकलके स्वागत। 822 कोम्पानी दिए होच्छे एबारेर भोट अर्थात केंद्रीय बाहिनी थाकछे 822 किन्तु तार मध्ये परवर्ती क्षेत्रे जे 485 ता किन्तु एखोनो पर्यन्त एसे पौंछयनि ए राज्ये एक बाहिनीओ आसेनि तार मध्ये आर तार माझेई जे भोट शुरू होच्छे सेई भोटेर किन्तु एकेबारे शेष लग्ने प्रचार चलछे आजि कारण आर कयेक मिनिट परेई किन्तु सेई शेष प्रचार शेष होये जाबे। आर आमरा चले गियेछिलाम आज सकालबेलाय एकेबारे दिनहाटाय सेखानकार কি পরিস্থিতি আর সেখানে কে এগিয়ে রয়েছে বিশেষত দিনহাটার ভাটাগুড়ি এলাকার চিত্র চলুন দেখে নেব। আমরা যখন ঠিক কিষানগঞ্জ থেকে যাচ্ছি দিনহাটার পথে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কিন্তু ভাওয়াইয়া সেতুতে। এই শাসন ক্ষমতায় যারা রয়েছে বর্তমান শাসক দল আসার পরেই এই সেতুর অনেকটাই মান উন্নয়ন করেছে বলেই বারবার কিন্তু দাবি করে তৃণমূল। আর এই পথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আর মাত্র কয়েক কিলোমিটার যেখানে বাংলাদেশ, আর এই নদী নিয়ে বারবার কিন্তু অনেক অভিযোগ ফিরে আসে। নদী পথে যেখানে ফেন্সিং নেই বালাভূতের সেই সীমান্তে নাকি প্রায়শই দিনহাটা উত্তপ্ত থাকে। কিসে না দিনহাটা সহ তুফানগঞ্জের এই সংলগ্ন ওই এলাকা পাচার কাণ্ডের সাথে বিভিন্ন মানুষ সেখানে জড়িত থাকে, বিভিন্ন সময় এই অভিযোগ পাই আমরা। আর তাই এই অঞ্চলের মানুষের প্রধান একটি সমস্যাও হয়ে দাঁড়িয়েছে এই বিএসএফ এর বারবার টহলদারি, আর তার সাথেই বিভিন্ন রকম অসামাজিক কাজে লিপ্ত হন যে দুষ্কৃতীরা তাদেরও তাণ্ডব। তাহলে এই অঞ্চলের মানুষ অনেকটাই এই সব সমস্যাগুলো দূর হোক এটাও চাইছেন, তার সাথে সার্বিক উন্নয়ন হোক গ্রামে তাও চাইছেন। আদালতের রায়ে 822 কোম্পানি বাহিনী কিন্তু আসছে এ রাজ্যে। এ রাজ্যের একদফা নির্বাচন যে আগামী 8 তারিখ হচ্ছে তা একেবারেই নিশ্চিত এখন, কিন্তু সব বুথে কি থাকবে কেন্দ্রীয় বাহিনী এই প্রশ্নটার উত্তরে কিন্তু আমরা আপাতত জানি আদালত বেঁধে দিয়েছে যে নিয়ম তার মধ্যে রয়েছে যে রাজ্য পুলিশ সম পরিমাণ সেই জায়গায় কেন্দ্র যে বাহিনী অর্থাৎ সিআরপিএফ বা বিএসএফ এই সমস্ত কিছু কিন্তু সেই সমপরিমাণেই থাকছে। এবং এই সমস্ত নিয়ে যখন আমরা দিনহাটায় প্রবেশ করলাম দিনহাটার ছবিটা দেখতে পাচ্ছেন, আমরা জানি সব থেকে একেবারে অশান্ত এলাকা এই জেলার মধ্যে কিন্তু দিনহাটা বারংবার উঠে আসে। আর আমরা এই মুহূর্তে রয়েছি দিনহাটার বুড়ির হাটে, দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা বিভিন্ন এলাকায় কিন্তু এখানে ছড়িয়ে গিয়েছেন এবং এখানে সাধারণ মানুষ যাতে তাদের ভোটটা নিজেদের মতো করে নিশ্চিন্তে দিতে পারেন, কারো প্রভাব যাতে ভোটের দিন না থাকে বুথের ভেতর এটা নিশ্চিত করতে কিন্তু তাদের এই আজকের বিভিন্ন যে এলাকায় এলাকায় রুট মার্চ তা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং যদি উত্তপ্ত করে তাহলে সব দিনহাটা সাব ডিভিশনে উত্তপ্ত থাকে। আপনি দিনহাটাবাসী? আমি দিনহাটাবাসী। মানে কখনো খারাপ লাগে না? আপনি তো এটা দেখা যাচ্ছে যে বৈষ্ণব ধর্মে বিশ্বাস, মানুষের শান্তিতে বিশ্বাস করেন, খারাপ লাগে না কখনো এসব? খারাপ লাগে তো, উত্তপ্ত জিনিসটা ভালো না। অনেকের প্রাণহানি হচ্ছে, বাজি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এগুলো জিনিস ভালো না। মানুষ চাইলেই তো থামাতে পারে, মানুষ জনগণ চাইলে থামাতে, সেটা তো জনগণ যেভাবে থামাবে সেভাবে তো করতে দিচ্ছে না। দিনহাটায় যখন পৌঁছে গিয়েছি, দিনহাটায় নিশীথ প্রামাণিকের গড় হচ্ছে ভাটাগুড়ি। ভাটাগুড়ি এক নম্বর অঞ্চলে কি পরিস্থিতি রয়েছে সেখানে, সেখানে বিজেপি কি এবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একেবারে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তার অনেকটা প্লাস পয়েন্ট কি পাবে, চলুন সরাসরি জিজ্ঞেস করে নিই। দাদা আপনি কি দায়িত্বে আছেন? আমি ভেড়াগুড়ি এক নম্বর অঞ্চলের ভারতীয় জনতা পার্টির কনভেনর অজিত মহন্ত।
আপনার এলাকায় এবার এই পঞ্চায়েত ভোটে কি রকম পরিস্থিতি, আপনার কি মনে হচ্ছে জেতার মানে কতটা আশাবাদী আপনারা জেতার ব্যাপারে? আমরা তো 100% গ্যারান্টি দিতে পারি যে আমরা 12টা যে বুথ আছে এবং 3টা পঞ্চায়েত সমিতি, এই হচ্ছে 15টা, টোটাল 15টাই আমরা দখল করবো। বেশ, মানে প্রচার এই যে শেষ লগ্নে একদম আজকের কিছুক্ষণ পরেই আর কিন্তু প্রচার শেষ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের প্রস্তুতি এবং মানে সমস্তটা মিলে কিভাবে মানুষের কাছে গিয়ে বললেন, কি বললেন? আমরা মানুষকে বুঝিয়েছি, ওরা এর আগে যে আবাস যোজনার যে ঘরের তালিকা বেরিয়েছিল সেই আবাস যোজনা ঘরের ওরা তৃণমূল কংগ্রেস থেকে নেতা থেকে শুরু করে যাদের আহমদ বাহিনী তারা 5,000-10,000 করে উপভোক্তাদের কাছ থেকে তুলেছিল। মানে দুর্নীতি কাটমানির ব্যাপারটাই আপনারা নিচ্ছে। আপনার এলাকায় কি কি উন্নয়ন, যেই আসুক ক্ষমতায় রাজনীতি বাদ দিয়ে যদি একদম সাধারণ মানুষের দরকার সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন, আপনার এলাকায় কি কি কাজ করতে হবে? আমাদের এলাকা প্রথম কাজ করতে হবে হচ্ছে রাস্তাঘাটটা ঠিক করতে হবে এবং আমাদের কয়েকটা ব্রিজ করতে হবে, সেখানে ছোট মোটো কয়েকটা ব্রিজ আছে সেটা উদয়নগর ভুল বলছে, তৃণমূল কংগ্রেস যে এটা অপপ্রচার করছে সেটা সামনের দিনই বুঝতে পারবে, সামনে পঞ্চায়েত ভোটেই বুঝতে পারবে। আমরা প্রার্থীর কাছে যাবো এবার, দিদি কি বলে মানুষের কাছে গিয়ে মানুষকে কি বোঝালেন? আমরা সাধারণ মানুষকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে তারা অনেক ভুল ধারণা নিয়ে বসবাস করে, যেমন এরা তৃণমূল সরকার থেকে বলা হয় ওদের যে আমরা ঘর দিব, ঘর বাবদ ওরা আমরা যেটা বুঝতে পেলাম সাধারণ মানুষের কাছে গিয়ে ওরা ঘর বাবদ এক একজনের কাছ থেকে 5,000-7,000 এরকম পাচ্ছে, সেরকম তোলা আদায় করছে। হ্যাঁ, এবার আমরা যখন যাচ্ছি তখন আমাদের ওরা বলে যে এরকম করে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে কিন্তু ঘর তো পেলাম না, কিন্তু ঘর কি ওরা আদৌ দিতে পারবে? ওরা কিন্তু ঘর দিতে পারবে না। আমরা এই চেষ্টায় থাকবো অবশ্যই যে আমরা আমাদের সরকার যদি আসে আমরা এই চেষ্টা করবো যাতে সবাই যেন বিনা টাকায় ঘরটা যেন পায়, কোনো কাটমানি আমাদের দিতে হবে না। আপনার নামটা একটু বলুন। চুমকি মহন্ত। আপনি এর আগে কখনো প্রার্থী হয়েছিলেন? না, এবার প্রথম। কেন রাজনীতিতে এই পদার্পণ আপনার? দেখুন, পদার্পণ বলতে হুট করে আসা আমার এই রাজনীতিতে, হ্যাঁ আমি এখন সবাই আমাকে পছন্দ করে যে না প্রার্থী হিসেবে ঠিক আছে, ওই জন্যই আমার এখানে আসা। সংসার সামলে আরেকটা প্রশ্ন আপনাকে, আপনার এই এলাকায় তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তিনি কিন্তু তার প্রার্থী পদ নমিনেশন দেওয়ার সময় তিনি বলেছিলেন যে নমিনেশন সাবমিটের সময় কার্যত একেবারে হুঙ্কার দিয়ে বলেছিলেন যে নিশীথ প্রামাণিক এই গোটা এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টি করছে আর তার বিরুদ্ধেই তার এই লড়াই এবং তিনি প্রথম কিন্তু তার রাজনীতিতে পদার্পণ। সরাসরি চলে যাবো রাজীবদার কাছে, প্রচার ইতিমধ্যেই একেবারে শেষ লগ্নে, কতদূর মানুষের সাড়া, কি পরিমাণ পেলেন? মানুষ ভালো সাড়া দিচ্ছেন, কারণ হচ্ছে এখানকার এক ছেলে কিছু বোম বন্দুক নিয়ে হারমাত বাহিনী তৈরি করেছে, মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছেন, তো স্বাভাবিকভাবেই প্রকাশ্যে কিছু না বললে ব্যালট বাক্সে তারা বুঝিয়ে দেবেন এবং ভেটাগুড়ি এক নম্বর অঞ্চল এবং বিরোধী শূন্য হবে, তৃণমূল কংগ্রেস জিতবে, এটা আপনারা যখন 11 তারিখে ব্যালট বাক্স খুলবে তখন আপনারা জানতে পারবেন এবং মিশাটা বা কুচবিহার জেলায় এইসব সমস্যা থাকবে না। আর একদম আপনাকে জানাবো বলবো যে 822 কোম্পানি শেষমেশ কিন্তু হচ্ছে এ রাজ্যে, আপনার এই বিষয়ে অভিমত আমরা আগে জেনেছি কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে দেবেন, কাজেই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এলো তার উপর ভোটের ফলাফল নির্ভর করে না, আমি তো কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ভোট হয়েছে সেখানে মানে একটা রেকর্ড মার্জিনে ভোটে জিতেছি। পঞ্চায়েত নির্বাচনে যদি বিজেপি কোনো ঝামেলা না করে তাহলে এই দিন হাঁটাকে কিন্তু অশান্ত করা যাবে না, কেউ করতে পারবে না, কার্যত এমনটাই জানালেন। এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাদের কোনো সমস্যাই নেই, কেন্দ্রীয় বাহিনী দিয়ে তিনি ভোট করিয়ে কিন্তু এর আগে বিপুল ভোটে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন, কার্যত সেটাই উদাহরণ টেনে নিয়ে তিনি কিন্তু সাফ জানালেন যে পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী থাকা না থাকা, বেশি থাকা কোনোটাই তাদের কোনো প্রভাব ফেলবে না ভোটের অর্থাৎ ব্যালট বাক্সে। আমরা আজ সারা দিন ভর দিনহাটার বিভিন্ন এলাকা সহ ভেটাগুড়িতে মূলত চষে বেরিয়েছি, আর ঠিক 48 ঘন্টাও বাকি নেই, নির্বাচন কমিশনের সমস্ত বিধিনিষেধ লাগু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই, আর তারপরই রাত পোহালেই হবে ভোট। মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার উৎসব হচ্ছে এই ভোট, কিন্তু কোচবিহারের নাম সব থেকে অশান্তির এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বয়ং রাজ্য নির্বাচন কমিশন এবং তার সাথেই হাইকোর্ট।
আর কোচবিহারের মতো সব থেকে আবার অশান্তি প্রবল এই দিনহাটার ভেটাগুড়ি এলাকা, যেখানেই বাড়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। একে শীত প্রামাণিক, অন্যদিকে আবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দুয়ের লড়াইয়ের টক্করে এখানকার মানুষের জনজীবন কার্যত বিধ্বস্ত, কিন্তু তারা শান্তি চায়। গণতন্ত্রের যে উৎসব তা ভালো করে সম্পন্ন হোক, কিন্তু তার মাঝে কোনো অশান্তি আসার কোনো দরকার নেই এলাকার মানুষের কাছে, এমনটাই কিন্তু আমরা শুনলাম। রাজপহলেই যেখানে ভোট, সেখানে ভোট শান্তিপূর্ণভাবে হোক, সকলেই তার গণতান্ত্রিক অধিকার ফলাতে পারুক, ভোট দিতে পারুক, এটা কিন্তু চাই আমরাও। আর ভোটের দিনের সব খবর সারাদিন পেতে নজর রাখুন ডিজিটাল বাংলার পর্দায়, ডিজিটাল বাংলা ইউটিউবে আর ডিজিটাল বাংলা লাইভ ফেসবুক পেজে। নজর রাখুন সব খবরের জন্য, আপডেটের জন্য ডিজিটাল বাংলা পঞ্চায়েত। ডিজিটাল বাংলা ভোটের দিনে সকাল থেকে সমস্ত খবর পৌঁছে দেবে আপনার ঘরে, নজর রাখুন ডিজিটাল বাংলার পর্দায় ভোটের দিন একেবারে সকাল থেকে রাত পর্যন্ত।